হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। প্রীতি লাইফস্টাইলে নতুন আরেকটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি, যাব একটু কালী মন্দিরে, ভোগ দেবো আর ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। তো কালকে তো কালী পুজো গেল, তো আমার ইচ্ছা ছিল কালকে, কিন্তু কালকে অমাবস্যাটা লাগতে লাগতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 2টার পরে। তো আমি ভেবেছি যে অমাবস্যার মধ্যে আমি ভোগটা দিব। তাছাড়াও আমি প্রতি মাসে মাসে কালী মন্দিরে গিয়ে ভোগ দিই, আর এটা অনেক আগে থেকেই আমি করি। তো বাড়ির সামনে যেহেতু কালী মন্দির, আমি প্রতি মাসে মাসে বুক দিয়ে ধূপকাঠি মোমবাতি জ্বালাই। তো 1-2 মাস ধরে দেওয়া হচ্ছিল না একটা প্রবলেমের কারণে। তো ভেবেছি যেহেতু সামনে কালী পুজো, তো ওই সময় আমি ধূপকাঠি মোমবাতি জ্বালাবো, মন্দিরে গিয়ে ভোগটা দেবো। তো আমি আর আমার বর যাব এখন। তো বর গেছে স্নানে আর আমি রেডি হয়ে বসে আছি। তো প্রায় বেজে গেছে 9:30-এর উপর, 10টা বেজে গেছে। তো আমি এদিকে ধূপকাঠি মোমবাতি এইসব ভোগটোক সব নেওয়া হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বো। তো যাই, আশা করি তোমাদের ব্লগটা অনেকটাই ভালো লাগবে, ভিডিওটা মানে দেখো তোমরা আমার পাশে থেকে। তো এখন বেরিয়ে পড়ব আর পুজোও শুরু হয়ে যাব, তাহলে মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে ব্লগটা ভিডিওটা না কেটে তোমরা সবটা দেখে নিও। একটা বলতে গিয়ে আর একটা বলে ফেলছি, আমার ক্যামেরার সামনে আসলে একটু এমনই হয়, তাহলে তোমরা মানে মানিয়ে দেখে নিও, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ড, চলে এসেছি মন্দিরে, আর মন্দিরে এসে দেখি এত ভিড়, লোক সংখ্যায় তো অনেক বেশি, আর অনেক লম্বা লাইন, কারণ অঞ্জলি নেওয়া শুরু হয়ে যাবে। আর একটু দেরি হলে হয়তো অঞ্জলি আর নেওয়া হতো না, আর আমার মনে মনে এটাই ভয় ছিল যে লোক সংখ্যা অনেক সময় বেশি হলে অঞ্জলিটাও তাড়াতাড়ি হয়ে যায়। এমনিতে অঞ্জলি নেওয়ার টাইম হলো 11টা, আর আজ 10:30-এর আগেই অঞ্জলি শুরু হয়ে গেছে। তো ঝটপট এসে আমরা দুজন অঞ্জলিটা নিয়ে নিলাম, আর এত লোক যে সামনে গিয়ে যে মাকে একটু নমস্কার করব, দর্শন করবো, এটাও সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, অঞ্জলি নেওয়ার পর তারপর চলে আসলাম বাইরে, বাইরে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো, বাইরে চলে এসেছি। আর দেখো অনেক লোক এদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। তো প্রথমে আমার বর জ্বালাবে, তো এত বাতাস, কি বলবো, বাতাসের জন্য ধূপকাঠি মোমবাতি জ্বালানো সম্ভব হচ্ছিল না, সবারই এরকম হচ্ছিল। তো প্রথম আমার বর জ্বালালো, তারপর এখন আমি জ্বালাবো। তো দেখো জ্বালাতে গিয়ে যতবারই জ্বালাচ্ছি নিভে যাচ্ছে, সবারই মনে হচ্ছে। তো নিচে বসে চেষ্টা করছি তাও হলো না, তো বাতাসটা একটু কম। তো এই সুযোগে মোমবাতিটা জ্বালিয়ে নিলাম, তারপর ধূপকাঠিও জ্বালানো হয়ে গেল। এখন মন্দিরের দিকে দেখাবো, তারপর বসাবো, আর এদিকে ছোটো ছোটো মোমবাতিও আছে, সেগুলিও জ্বালাবো। আর মোমবাতিটি জ্বালানোর পর যদি মানে হঠাৎ করে নিভে যায়, মনটাও খারাপ হয়ে যায়। তো দেখছি দাঁড়িয়ে, অনেকক্ষণ দেখলাম না খুব সুন্দরভাবে জ্বলছে, বাতাসটা একটু কম, বাতাস আসলে হয়তো আবার নিভে যেতেও পারে, ভাগ্য যাদের ভালো তাদেরটি বাতাস আসলো নিবে না। তো ধূপকাঠি মোমবাতি এদিকে জ্বালানো হয়ে গেছে, এখন যাব এদিকে মন্দিরে, মন্দিরের পাশটা তোমাদের একটু ঘুরে দেখাবো। তো আজ হয়তো সবটা দেখাতে পারবো না, কারণ মন্দিরটা অনেক বড়, তো দেখাতে গেলে অনেকটা টাইম লাগবে, আর প্রচণ্ড ভিড় আর রৌদ্রটাও খুব। তো ভাবছি যে আরেক দিন, আমি তো মাসে মাসেই আসি মন্দিরে, আরেক দিন যখন আসব তো তোমাদের সাথে পুরোটা মন্দিরই শেয়ার করব, পুরোটা মন্দির ঘুরে ঘুরে দেখাবো। আর এই পাশটাতে এসে একটু বসলাম, খুবই সুন্দর, অনেকটা বড় ভিতরটা, আর এখানে নানা রকম অনুষ্ঠান হয়, যেমন অন্নপ্রাশন, অনেক ধরনের অনুষ্ঠান হয়। তারপর চলে এসেছি একটু মাকে প্রণাম করব বলে, তো বসে যে একটু মাকে নমস্কার করব এই সুযোগটা হচ্ছিল না। তো যাই হোক, মানুষের ভিড়ের মধ্যে গিয়ে মাকে একটু নমস্কার করলাম, তারপর প্রসাদও নিয়ে নিলাম, প্রসাদ খেলাম, আর ভোগ নেওয়ার জন্য অনেক লম্বা লাইন, তো অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর ভোগটাও নিয়ে নিলাম। এখন সোজা চলে যাব বাড়িতে, আর রাত্রিবেলা যখন পুজোতে বের হব, তো রাত্রিবেলা এখানে একটু আসব, কারণ রাত্রিবেলা খুব সুন্দর লাগে মন্দিরটাকে, লাইটিংও খুব সুন্দরভাবে করেছে। তো দেখো চলে আসলাম, তো রাত্রিবেলা এসে দেখি যে মন্দিরের দরজা বন্ধ, লোক সংখ্যক কম, তো এমনিতেও 8:30-এর সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তো এখানে আসলাম, আসে একটু নমস্কার করে কিছু ফটো টুটো তুললাম, এখন চলে যাব বাড়িতে। আর এমনিও রাতে পূজাতে বেরিয়েছি, পূজা দেখা শেষ, তো